আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে পুলিশ দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে। সুপ্রিয় দর্শক, স্বপ্নের ব্যাখ্যাকার ইমামগণের মধ্যে সাধারণত স্বপ্নে পুলিশ দেখা নিরাপত্তাকে বুঝিয়ে থাকে। আর কেউ যদি স্বপ্নে পুলিশকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে সেটি তার হায়াতে জিন্দগিতে থাকা সমস্ত জায়জামালা থেকে মুক্তি পাওয়ার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে থাকে। সুপ্রিয় দর্শক, আর কেউ যদি স্বপ্নে পুলিশকে তার ঘরে প্রবেশ করতে দেখে, তাহলে সেটি তার এবং তার পরিবারের সকল সদস্যদের শান্তি এবং নিরাপত্তার সাথে জীবনযাপন করার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে। আর কেউ যদি স্বপ্নে তার গৃহে মহিলা পুলিশ প্রবেশ করতে দেখে, তাহলে সেটি তার বাস্তবে কোনো জিনিস হারিয়ে যাওয়ার পরে আবার ফিরে পাওয়ার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে থাকে। সুপ্রিয় দর্শক, আর কেউ যদি স্বপ্নে পুলিশকে তার নাম ধরে ডাকতে দেখে, তাহলে সেটি উক্ত সুন্দর্শক ব্যক্তির লক্ষ্য বাস্তবায়িত হওয়া এবং চেষ্টা সফল হওয়ার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে থাকে। আর কেউ যদি স্বপ্নে পুলিশ হতে পলায়ন করতে দেখে, তেমত অবস্থায় যে পুলিশ তাকে আটকে রাখেনি এবং সে পলায়ন করতে সক্ষম, তাহলে এর ব্যাখ্যা হলো উক্ত স্বপ্নদর্শক ব্যক্তি কামিয়াবি দেখে পলায়ন করিল এবং সে তার জীবনে অলসতা এবং চেষ্টায় কমতি থাকার কারণে অনেক সফলতা থেকে বঞ্চিত হবে। সুপ্রিয় দর্শক, আর কেউ যদি স্বপ্নে পুলিশকে হাসতে দেখে, তাহলে সেটি উক্ত স্বপ্নদর্শক ব্যক্তির জীবনে কিছু খারাপ মানুষ থাকার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে, যারা তাকে বাস্তবে অপছন্দ করছে এবং তাকে জায়জামেলায় পতিত করার জন্য চেষ্টা করছে। আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে পুলিশের কোনো এক সদস্যর সাথে খাবার দাবার করছে, তাহলে সেটি তার এবং তার পরিবারের কোনো এক সদস্যের মধ্যে জায়জামেলা সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত প্রদর্শন করে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।